আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দক্ষিণ চীন সাগরে রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র চীনের সাথে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা এবার কানাডায় ইসরায়েলি জাহাজ ভিড়তে দেয়নি বিক্ষোভকারীরা প্রচন্ড লড়াই তালেবানের কাছ থেকে দুইটি এলাকার দখল নিল আফগান বাহিনী খবরে জানবেন আটক সৌদি সেনা ও সুদানি ভারাটে সন্ত্রাসীদের ছবি প্রকাশ করল ইয়ামেনিরা যুক্তরাষ্ট্রে পড়তে বলায় দোকানিকে গুলি করে হত্যা বেসামাল গিয়ে বসলেন প্রধানমন্ত্রীর আসনে সবশেষে শেষে জানবেন জর্ডানের বাদশাহী সরাতে নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়েছিলেন সালমান সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন দক্ষিণ চীন সাগরে রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র চীনের সাথে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দক্ষিণ চীন সাগরে নিজেদের শক্তির জানান দিতে ইউএসএস রোনাল্ড রিগান বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র রণতরীটির সঙ্গে মিসাইল বিধ্বংসী অত্যাধুনিক সরঞ্জামও রয়েছে নিয়মিত মোহরার অংশ হিসেবে জাহাজটিকে পাঠানোর কথা জানিয়েছেন মার্কিন নৌবাহিনী ওয়াশিংটন বেইজিংয়ের উত্তেজনার মধ্যেই বিতর্কিত অঞ্চলে এমন পদক্ষেপ নিল দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে ওই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা বাড়তে সহায়তা করবে না বলে আপত্তি জানিয়েছে বেজিং। এদিকে মঙ্গলবার মার্কিন নৌবাহিনী বিবৃতিতে জানিয়েছে অবস্থান করা জাহাজটি সামুদ্রিক সুরক্ষা কার্যক্রম পরিচালনা করছে বিশেষ করে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনী নিয়মিত উপস্থিতির অংশ গত কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরে বেইজিং নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে সেখানে একটি কৃত্রিম দ্বীপ এবং বিমানঘাটিও তৈরি করেছে শুধু তাই নয় সেখানে সামরিক উপস্থিতির বৃদ্ধির পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম বসিয়েছে মৎস্য সম্পদ সহ খনিজ আহরণের জন্য গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর বছরে প্রায় পাঁচ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে পুরো সমুদ্র পথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন তবে আরো কয়েকটি দেশ ওই অঞ্চলের উপর সার্বভৌমত্ব দাবি করে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে মালিকানা দাবি না করলেও আন্তর্জাতিক সমুদ্রপথ হিসেবে হিসাবে দক্ষিণ চীন সাগরে নিজেদের সামরিক উপস্থিতি ধরে রাখতে চায় দেশটি আর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সে তৎপরতা আরো জোরালো করেছে এবার কানাডায় ইসরায়েলি জাহাজ ভিড়তে দেয়নি বিক্ষোভকারীরা কানাডার ব্যস্ততম সমুদ্র বন্দর পোর্ট অফ প্রিন্স রুপার্টে ইসরায়েলের একটি কন্টেইনার জাহাজ ভিড়তে দেননি দেশটির বিক্ষোভকারীরা ফিলিস্তিনিতে বর্বর হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদে জাহাজটি ভিড়তে বাধা দেন তারা বন্দরে যেন ইসরায়েলের জাহাজ ভিড়তে না পারে সেজন্য বিক্ষোভকারীরা ফেয়ার ভিউ কন্টেইনার টার্মিনালে প্রবেশ মুখে পিকেট লাইন তৈরি করেন এবং জাহাজটিকে প্রতিহত করেন উত্তর আমেরিকার দেশগুলোতে এরই মধ্যে যে ব্লক দ্য বোট আন্দোলন গড়ে উঠেছে তার সঙ্গে সংগতি প্রকাশ করে ইসরায়েলি এই কন্টেইনার জাহাজটি প্রতিহত করা হয়েছে এর আগে আমেরিকার ওকল্যান্ড বিক্ষোভকারীরা ইসরায়েলের একটি পণ্যবাহী জাহাজ ভিড়তে বাধা দেন প্রচন্ড লড়াই তালেবানের কাছ থেকে দুইটি এলাকার দখল নিল আফগান বাহিনী আফগানিস্তানের উত্তরাঞ্চলে কুন্দুস প্রদেশের দুইটি এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে দেশটির সরকারি বাহিনী তালেবান গোষ্ঠীর সঙ্গে কয়েকদিনের প্রচণ্ড লড়াইয়ের পর আফগান সেনারা খান আবাদ এবং চা আব এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় এর আগে তালেবান হামলা চালিয়ে এসব এলাকা থেকে আফগান সরকারি সেনাদের বহিষ্কার করেছিল কিন্তু কয়েকদিনের সংঘর্ষের পর আফগানিস্তানের এই দুটি এলাকা তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কুন্দুস প্রদেশের পুলিশ প্রধান ফরিদ মাসাল বলেন মুখোমুখি সংঘর্ষ ও বিমান হামলায় পঞ্চাশ জনের বেশি তালেবান গেরিল্লা নিহত হয়েছে এর মধ্যে বেশ কয়েকজন তালেবান কমান্ডার রয়েছেন বলে তিনি জানান পুলিশের এই কর্মকর্তা জানান তালেবানের সঙ্গে সংঘর্ষে গত চব্বিশ ঘন্টায় অন্তত চল্লিশ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে এদিকে হাতছাড়া হওয়া এলাকা দুটি পুনরুদ্ধারের জন্য তালেবান হামলা জোরদার করেছে এই প্রেক্ষাপটে আফগান সামরিক বাহিনী অন্য দুটি এলাকা থেকে তাদের সদস্য প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তানে তোলনীয়উজ জানিয়েছে গত দুই মাসে তালেবানের কাছে আফগানিস্তানের অন্তত তিরিশটি গুরুত্বপূর্ণ এলাকার পতন হয়েছে আটক সৌদি সেনা ও সুদানি ভাড়াটে সন্ত্রাসীদের ছবি প্রকাশ করল ইয়ামেনিরা ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর অপারেশনস কমান্ড সেন্টারের মিডিয়া ব্যুরো আটক বহু সংখ্যক সৌদি সেনা ও সুদানের ভাড়াটে সন্ত্রাসীদের ছবি প্রকাশ করেছে একই সাথে বেশ কিছু সৌদি সেনা সাক্ষাৎকার প্রচার করা হয়েছে সম্প্রতি সৌদি আরবের দক্ষিণ অঞ্চলীয় জিজান প্রদেশে অভিযান পরিচালনার সময় এসব সেনা ও ভাড়াটে সন্ত্রাসীকে আটক করে ইয়েমেনের সেনারা সৌদি সেনাদের স্বীকারোক্তিমূলক সাক্ষাৎকার ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আলমা ফাঁসিরাই সম্প্রচারিত হয়েছে সাক্ষাৎকারে আটক সেনারা নিজেদের পরিচয় দিয়ে তারা সামরিক বাহিনীর কোন ইউনিটে ছিল তা জানাচ্ছে তারা বলছে আটক হওয়ার পর ইয়েমেনি সেনাদের কাছ থেকে তারা মানবিক আচরণ পেয়েছে তারা তাদের পরিবারকেও আশ্বস্ত করেছে যে তারা সবাই সুস্থ আছে এসব বন্দী সৌদি সরকারের প্রতি তাদের মুক্তি নিশ্চিত করা ও ইয়েমেনের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে এই যুদ্ধকে তারা অযৌক্তিক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রে মাস্ক পড়তে বলায় দোকানিকে গুলি করে হত্যা করোনা সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বব্যাপী মাস্ক ব্যবহারের সচেতন কার্যক্রম চলছে অথচ সেই সচেতনতামূলক কাজ করতে গিয়ে প্রাণ হারালেন এক দোকানের কেশিয়ার গতকাল ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে জানা যায় এই ঘটনায় হামলাকারী সহ দোকানের এক গুরুতর আহত হয়েছে হামলাকারীর নাম ভিক্টর টাকার দোকানে মাস্ক ছাড়াই সে প্রবেশ করেছিল দায়িত্বরত কেশিয়ার তাকে মাস্ক পরিধান করতে বলার পরেই শুরু হয় বাঘ বিতন্ন এক পর্যায়ে কেশিয়ারকে গুলি করে টাকার এতে ঘটনাস্থলে মৃত্যু হয় কেশিয়ারের দোকানে গুলি চালানোর পর হামলাকারীকে ঠেকাতে ভেতরে প্রবেশ করেন প্রহরী এ সময় তাকেও গুলি করে টাকার কিন্তু গায়ে বুলেট ভেস্ট থাকায় প্রাণে বেঁচে যান তিনি এ সময় তাদের মধ্যে গুলি বিনিময় হয় স্থানীয় পুলিশ জানায় গোলাগুলির ঘটনায় দোকানের কেশিয়ার নিহত হয়েছে এছাড়া হামলাকারী ও প্রহরী আহত হয়েছে তারা দুইজনই আটলান্টার মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছে বেসামাল নেতানিয়াহু ক্ষমতা হারিয়ে গিয়েও বসলেন প্রধানমন্ত্রীর আসনে টানা একযুগ ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন তিনি প্রধানমন্ত্রীর আসনটির সঙ্গে তাই সম্পর্ক দীর্ঘদিনেরই বলা যায় সেই সম্পর্কের কারণেই হয়তো করে বসলেন এক ভুল জানা যায় গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নতুন সরকার গঠন নিয়ে বিতর্কের পর মাত্র ষাট উনষাট ভোটের ব্যবধানে হারেন নেতানেহ আর অনুমোদন পেয়েছে নাফাতলি বেনেডের নেতৃত্বাধীন জোট সরকার ওই ভোটের পরই গতকাল নেতানেও ভুল করে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আসনে বসে পড়েন তবে ভুলটি সংশোধন করে দিতেও দেরি হয়নি তাকে বলা হয় প্রধানমন্ত্রীর আসন ছেড়ে বিরোধী দলীয় নেতার আসন গ্রহণ করতে সঙ্গে সঙ্গে আসন বদল করেন তিনি জর্ডানের বাদশাকে সরাতে নেতানিয়ার সঙ্গে হাত মিলিয়েছিলেন সালমান জর্ডানের বাদশাহ আবদুল্লাহকে ক্ষমতাচ্যুত করার কথিত ষড়যন্ত্র সম্পর্কে আরও এক ঝাঁক নতুন তথ্য সামনে এসেছে এটা বলা হচ্ছে ওই ষড়যন্ত্রের নাম ভূমিকায় ছিলেন সদ্য ক্ষমতাচ্যুত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জর্ডানের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টে ডেভিড ইগনেশিয়াসের লেখা একটি কলামে চমকপ্রদ এসব তথ্য প্রকাশ করা হয়েছে গত এপ্রিলে জর্ডানের বাচ্চা আবদুল্লাহকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বন্দী হন দেশটির যুবরাজ হামজাবিন হুসেইন এই ঘটনায় জর্ডানের একটি তদন্ত প্রতিবেদন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির বিষয়ে জ্ঞান সম্পন্ন যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সঙ্গে আলাপের ভিত্তিতে ষড়যন্ত্র তথ্যের নতুন তথ্য ফাঁস করেছেন ইগনেশিয়াস তিনি জানিয়েছেন ইসরায়েল ফিলিস্তিনের সংকট সমাধানের ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত ডিল অব দ্য সেঞ্চুরির ঘোর বিরোধী হওয়ার কারণেই জর্ডানের বাদশাহ আব্দুল্লাহকে ক্ষমতাচ্যুত করা ষড়যন্ত্র করা হয় ট্রাম্পের ওই পরিকল্পনায় দখলকৃত পূর্ব জেরুজালেমকে পুরোপুরি ইসরায়েলি ভূখণ্ড দেখানো হয় এবং জেরুজালেমের বাইরে আবু দিস নামে ছোট্ট একটি গ্রামকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে প্রস্তাব করা হয় ওই পরিকল্পনায় জর্ডান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ এবং গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে যাদের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না এছাড়া জর্ডানি বা হাসামেদের হাত থেকে পবিত্র আলাকজা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরোপুরি কেড়ে নেওয়ার পরিকল্পনা ছিল ট্রাম্পের শতাব্দীর সেরা চুক্তিতে তবে ট্রাম্প প্রশাসন ওই পরিকল্পনার মূল অংশ ঘোষণার আগেই তীব্র প্রতিবাদ জানান তিনি বলেন বিষয়ে আমি কখনোই অবস্থান না সে যা যায় বলে বলুক না কেন এবং পবিত্র স্থানগুলোতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে বিদেশ থেকে আমার উপর চাপ রয়েছে তবে আমার কাছে এটি একটি লাল রেখা প্রায় একই সময় পৃথক একটি সাক্ষাৎকার আরও জোরালো আপত্তি জানান বাদশাহ আবদুল্লাহ তার কথা একজন হাসেমি হিসেবে আমি কিভাবে জেরুজালেম ছাড়তে পারি অসম্ভব মানুষ শতাব্দীর সেরা চুক্তি বা একটি বিকল্প স্বদেশের কথা বলছে কিভাবে আমাদের কি কিছুই বলার নেই ইগনেশিয়াসের দেওয়া তথ্যমতে পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ানোই জর্ডানের বাদশাকে হঠাতে নেতা নেহু এবং যুবরাজ সালমানের সঙ্গে জোট বাঁধেন ট্রাম্পের জামাতা ও প্রধান উপদেষ্টা জ্যারেড কুশনার মার্কিন গোয়েন্দা সংস্থা এর এক সাবেক কর্মকর্তার মতে ট্রাম্পের একটা বিশ্বাস তৈরি হয়ে গেছিল যে জর্ডানের বাচ্চা তার শান্তি প্রক্রিয়ার অন্তরায় ওয়াশিংটন পোস্টের ওই লেখকের মতে ট্রাম্প নেতানেহু ও সালমান জর্ডানের বাচ্চাকে হঠাতে প্রকাশ্যে কিছু করেননি তবে তাদের কর্মকাণ্ড বাচ্চাকে দুর্বল করে তোলে এবং তাদের শত্রুদের উৎসাহিত করে